আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আমি আবিদ আপনাদের সবাই জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমাদের আজকের ভিডিওটি হচ্ছে মহিলাদের জন্য বইয়ের নতুন পর্ব বা প্রথম পর্ব কারণ নতুন পর্ব বলছি কারণ এটি হচ্ছে আমাদের নতুন একটি সিরিজ যেখানে আমরা আপনাদেরকে জানাবো যে মেয়েরা বা মহিলারা কি বইগুলো পড়বে তো অনেক সময় অনেক কনফিউশন থাকে যে মেয়েদের জন্য কোন বইটি ভালো হবে তো সেই ক্ষেত্রে আমরা ভাবলাম যে এরকম একটি সিরিজ শুরু করি যেখানে আপনাদের আমরা এই কোশ্চেনের উত্তর দিতে পারবো এবং এই মেয়েদের কোন বইগুলো পড়তে হবে তা নিয়ে একটি সিরিজ বানাতে পারবো যেখানে আমরা এইসব বই নিয়ে আলোচনা করব। তো আজকে প্রথম যে পর্বে আমরা যে বইটি আলোচনা করব তা হচ্ছে যে নতুন বউরা কোন বইটি পড়বে তো নতুন বউ বা যারা এখনো বিয়ে করেছেন বা এখনো বিয়ে করেননি তো সেই সব মেয়েদেরকে বলবো আমি আপনারা এই বইটি পড়তে পারেন তো এই বইটি আমি দেখলাম যে খুবই ভালো তো এটি পড়লে একটি ভালো একটি গাইডলাইনের মতো হবে আপনাদের সবার জন্য যে কি করতে হবে অনেকে অনেক কিছু অজানা থাকে কিভাবে সে নতুন পরিবারে গিয়ে মানিয়ে নেবে বা কি কাজ করবে স্বামীর মন কিভাবে খুশি রাখবে বা শ্বশুরবাড়ির সবার মন কিভাবে খুশি রাখবে তো এই সব ক্ষেত্রে কিন্তু এই একটি গাইডলাইনের মতো এই বইটি খুব কাজ করবে তাই আমি ভাবলাম যে আজকের প্রথম পর্বে আমরা এই বইটি নিয়েই কথা বলি যেন আপনাদের এই বইটি পড়লে সুবিধা হয় তো বইটি যদি আমি আপনাদেরকে দেখাই বইটি আপনারা দেখতে পাচ্ছেন এই বইটি হচ্ছে নববধূর উপহার মুফতি রুহুল আমিন রাহিমা রাহিমাহুল্লাহ এই বইটি লিখেছেন বইটির কায়ের মূল্য হচ্ছে চারশো আশি টাকা যদিও আপনারা অনলাইনে আরও কম দামে কিনতে পারবেন দুইশো সত্তর কি আশি টাকার মতো হবে তো বইটি যদি সূচিপত্র আমি আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন পুরো বিষয়টি দেখুন এখান থেকে আপনারা শুরু থেকেই দেখুন কি কি দেয়া আছে এখানে কিন্তু অনেকগুলো টিপস দেওয়া আছে বা কি করতে হবে কিভাবে করতে হবে একজন বউকে বা তার শ্বশুরবাড়ির পরিবারে এসে যেন তার পুরো সময়টা যেন ভালো কাটে বা সে যেন নিজেকে ভালোভাবে মানিয়ে নিতে পারে এই বিষয়ে কিন্তু পুরো বইটি লিখা আছে কেউ যদি এই বইটি ঠিকভাবে পড়ে এবং সে ইচ্ছা করে যে সেটা মেনে চলবে তাহলে আমি মনে করি এই বইটি তার জন্য যথেষ্ট কারণ এটিতে একটি পুরো একটি গাইডলাইনের মতো আমি বারবার বলছি গাইডলাইনের মতো কারণ এই বইটি আপনারা সূচিপত্রটি দেখে কিন্তু বুঝতে পারছেন যে এখানে কিন্তু এমন কিছু জিনিস নেই যা নাকি বাদ দেওয়া হয়েছে তো অবশ্যই এটা আপনারা পড়ে দেখবেন আর কি তাই আমি বইয়ের ডিটেলসে গেলাম না কারণ ডিটেলসে গেলে তো বইয়ের যে পড়ার যে মজা থাকে তা তো আর চলে যাবে এই কারণে আমি ডিটেলসে যাই না আমি আপনাদের শুধু সূচিপত্রটি দেখাই বেশিরভাগ সময় যেন আপনারা বইটি কেনার প্রতি আগ্রহী হন বইটি পড়ার প্রতি আগ্রহী হন কারণ বইটি কিনলে যখন পড়বেন তখনই আপনারা নিজেরা নিজেরা জিনিসটাকে অনধাবন করতে পারবেন বইটি বইটি আমি আপনাদের দেখালাম কেমন লাগলো আপনাদের কাছে আপনাদের কি মনে হচ্ছে না বইটি আপনাদের সংগ্রহ করা উচিত যদি মনে হয় সংগ্রহ করা উচিত তাহলে এটির সংগ্রহের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নেবেন আর আমি বিশেষভাবে স্বামীদেরকে বলবো আপনারা আপনার বউকে এই বইটি উপহার দিন তাহলে আপনার জন্য ভালো হবে আপনার বউ যদি মানা শুরু করে এই বইয়ের কথাগুলো তাহলে তার জন্য ভালো হবে তো দুইজনের ভালোর জন্য আমি বলবো যে উপহার হিসেবে আপনারা এই বইটি দিতে পারেন তো কেমন লাগলো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আবার দেখা হবে আগামীকাল সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন আসসালামু আলাইকুম সবাইকে